হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, ভাইরাল হেপাটাইটিস বিশ্বজুড়ে একটি বড় স্বাস্থ্য সমস্যার নাম। প্রতি বছর অসংখ্য মানুষ এই রোগের কারণে মারা যান। মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। ভাইরাসজনিত হেপাটাইটিসের কারণ হিসাবে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাস আমাদের কাছে পরিচিত। এছাড়া আরও বেশ কিছু ভাইরাস আছে যেগুলো হেপাটাইটিস বা যকৃতের প্রদাহ সৃষ্টি করতে পারে। শুধু সচেতন হলেই ভাইরাল হেপাটাইটিস থেকে কিন্তু মানুষ মুক্ত থাকতে পারে। তাহলে বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা জেনে নেব কিভাবে আমরা এই রোগের থেকে সচেতন থাকব এবং সতর্ক থাকব। হেপাটাইটিস থেকে নিজেকে রক্ষা করতে হলে বিশুদ্ধ পানি পান করতে হবে। জল ফুটিয়ে পান করা সবচেয়ে নিরাপদ। যেখানে সেখানে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ খাবার খাওয়া থেকে বিরক্ত থাকতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়িতেও খাবার প্রস্তুত এবং পরিবেশনে সতর্ক থাকতে হবে। অবশ্যই নিরাপদ রক্ত নিতে হবে। রক্ত কেনাবেচা আইনত নিষিদ্ধ, আর কেবল পরীক্ষিত নিরাপদ রক্ত সঞ্চালন কিন্তু করতে হবে। অনিরাপদ যৌন সম্পর্ক এড়িয়ে চলতে হবে। মাদক পরিহার করতে হবে, কারণ ব্যবহৃত সূচের মাধ্যমে হেপাটাইটিস কিন্তু ছড়ায়। যেসব ভাইরাস প্রতিরোধের টিকা আছে সেগুলো আপনারা কিন্তু নিয়ে নেবেন এবং কুসংস্কারে বিশ্বাস না করে হেপাটাইটিসের চিকিৎসায় চিকিৎসকের পরামর্শ নিন। জন্ডিস বা হেপাটাইটিস হলে টোটকা বা কবিরাজি সমস্যা আরও কিন্তু জটিল করে তোলে। হেপাটাইটিসের আধুনিক সহজলভ্য চিকিৎসা আমাদের দেশে কিন্তু রয়েছে, সেই চিকিৎসায় কিন্তু আপনারা যত দ্রুত সম্ভব করিয়ে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন এরকম হেলথ আপডেট পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।